কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে নায়করাজ রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে আজ সমাহিত করা হবে না নায়করাজ রাজ্জাককে। রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা আলমগীর জাগো নিউজকে বলেন, অবশেষে নায়করাজকে আগামীকাল দাফন করার সিদ্ধান্ত হয়েছে। ওনার মেজো ছেলে বাপ্পি নিশ্চিত করেছে আগামীকাল ভোরে সে ঢাকায় পৌঁছাবে। বাপ্পি ও তার পরিবারকে বহনকারী ফ্লাইট আগামীকাল সকাল 4:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সে টার্কিশ এয়ারওয়েজে একটি ফ্লাইটে আছে এখন। কয়েকটি ঘন্টার জন্য বাবাকে শেষ দেখা দেখতে পারবে না ছেলেটা, এটা আসলে মেনে নেওয়া যায় না। তাই আজাদ মসজিদের ইমামের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার 23 আগস্ট সকাল 10:00 বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে রাজ্জাক ভাইকে। আলমগীর আরও বলেন, তবে আজ বাদ আসর বিকেল 5:00 দিকে গুলশান আজাদ মসজিদে নায়করাজের জানাজা হবে। এরপর তার মরদেহ ফের হিমাগারে রাখা হবে। প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যা 6:13 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। এরপর রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা হয়। আজ মঙ্গলবার সকাল 11:20 FDC-তে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের জনগণ শেষবারের মতো নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা জানায়।